চলো গাইস, আজকে আমি একটা 2 BHK বাড়ি ভাড়া দেখাতে এসেছি। শ্রীরামপুর মায়েশে আছে, জিজুঘাট থেকে পায়ে হেঁটে আসবে, হয়তো 2-3 মিনিট লাগবে। শ্রীরামপুর হাই মায়েশ হাই স্কুলের দিকে এই বাড়িটা রয়েছে। এটা আমি ঘরের ভেতর ঢুকে দাঁড়িয়ে রয়েছি, পেছন দিকে আমার দরজা, এটা দিয়ে একটা এন্ট্রেন্স, সেকেন্ড এন্ট্রেন্স ওপাশেই রয়েছে। এখান থেকে যদি আমি ঢুকি, এটা আমি হচ্ছে উত্তর দিকে মুখ করে ঢুকলাম। ঢোকার পর এটা হচ্ছে একটা রুম, যথেষ্ট বড় সাইজ আছে। লম্বাটা কমসে কম বলছি 13-14 ফুট মতো হয়ে যাবে, আর চওড়াটা প্রায় প্রায় 9.5 ফুট পর্যন্ত হয়ে যাবে। এদিকে আমার পশ্চিম দিকে একটা জানলা, এদিকে একটা জানলা, দুটো জানলা। এদিকে আমার MCB রয়েছে, এদিক দিয়ে একটা এন্ট্রেন্স রয়েছে বাইরে ঢোকা বেরোনোর কথা। এখানে কিছু র্যাক মতো করা রয়েছে, নিচে একটা 16 অ্যাম্পারের পয়েন্ট, ওপরে 3টে পরপর 14 অ্যাম্পারের পয়েন্ট রয়েছে, আর এপাশে কিছু সুইচ বোর্ড রয়েছে, আর পাশে ঠাকুরঘর। ঠাকুরঘরটা সব জায়গায় সাধারণত আলাদা করে থাকে না, এখানে রয়েছে, যেটা খুব দেখতে আমার খুব ভালো লেগেছে ঠাকুরঘরটা স্পেশালি। ঠাকুরঘর ভেরি নাইস, মার্বেল টার্বেল করা রয়েছে, উপরে সব রকম প্লাগ পয়েন্ট বা লাইট ফাইট লাগানোর সব জায়গা রয়েছে, এদিকে কিছু প্লাগ পয়েন্ট করা রয়েছে। আর সেকেন্ড যে বলছিলাম এন্ট্রেন্সটা, এটা এখন আপনারা এন্ট্রেন্স পেয়ে যাচ্ছেন ঢোকার জন্য। বাড়ির মালিক ওপরে থাকে, নিচটা পুরোটা পেয়ে যাবে। নিচে বাইরে সামনে একটা কল রয়েছে, প্লাস এখানে লেফট সাইডে একটা কল রয়েছে। আচ্ছা, এখানে রাইট সাইডে দরজা রয়েছে, এখানে রিজার্ভয়ারের ট্যাঙ্কি রয়েছে, জলের ট্যাঙ্ক যাকে বলে, জল সবসময় থাকছে, কোনো অসুবিধা নেই। মোটর লাগানো আছে, কারেন্ট এখানে CSC আলাদা করে বলার কিছু নেই, যতদূর জায়গা আছে মোটামুটি যথেষ্ট এনাফ। আচ্ছা, এখানে সেকেন্ড রুমটায় আসছি, সেকেন্ড রুম উপরে একটা বাঙ্ক মতো স্টোরেজ পেয়ে যাচ্ছি। সেকেন্ড রুমটা ওই 10.5x10 কি 10x11 এরকম কিছু সাইজ মতো হবে। এপাশে কিছু র্যাক মতো করা রয়েছে। এই রুমটা বেসিক্যালি খালি এদিকে জানলা রয়েছে দক্ষিণ দিকে, এটা রয়েছে আমাদের পশ্চিম দিকে ঠাকুরঘরের দিকে, আর এদিকে কিছু র্যাক মতো করা আছে, আর এখানে কিছু প্লাগ পয়েন্ট দেওয়া রয়েছে। ওভারঅল এখানে একটা দেয়াল উনি রয়েছে, প্লাগ পয়েন্টের জন্য কোনো রকম টিপটামি করা হয়নি। এখানে আরও 3টে প্লাগ পয়েন্ট দেওয়া রয়েছে 14 অ্যাম্পিয়ারের দেয়ালে, এখানে ছোট্ট একটু র্যাক করা রয়েছে, ভালো স্পেস ছাড়া রয়েছে। আচ্ছা, এইখানেও আমার দুখানা প্লাগ পয়েন্ট পেয়ে যাচ্ছি, 14 অ্যাম্পিয়ারের প্লাগ পয়েন্ট পেয়ে যাচ্ছি, এখানে কিছু জামা কাপড় ঝোলানোর জন্য জায়গা পেয়ে যাচ্ছি, পাশে একটা বেসিন পেয়ে যাচ্ছি। এই যে ওপরে সিঁড়িটা দেখছেন, এই গেটটা বন্ধ হয়ে যাবে, তো আপনারা নিচের স্পেসটা পুরো ইউজ করতে পারবেন। সামনে একটা আয়না দেওয়া রয়েছে শেভিং টুভিং করার জন্য। আচ্ছা, রান্নাঘরটা লাস্টে দেখাচ্ছি, বাথরুমটাকে দেখিয়ে নিই। বাথরুমটাও ওয়েল ডেকোরেটেড, যথেষ্ট ভালো, ইন্ডিয়ান টয়লেট করাই রয়েছে, ফ্লাশ ফ্লাশ করা হয়েছে, মিক্সার শাওয়ার দেওয়া রয়েছে, হ্যান্ড শাওয়ার ঝোলানোর জায়গা রয়েছে, হ্যান্ড শাওয়ারটা এখন দেখতে পাচ্ছি না, গিজার বসানো যেতে পারে। নিচে একটা কল রয়েছে, ওখানে জামা কাপড় রাখার জায়গা, আর এদিকে একটা এক্সট্রা স্পেস, সে আপনি যেভাবে ইচ্ছে ইউজ করতে পারেন। বাইরে ছোটো ছোটো র্যাক করা রয়েছে, এখানে একটা 16 অ্যাম্পারের পয়েন্ট রয়েছে। আচ্ছা, 16 অ্যাম্পারের সুইচটা রয়েছে, এটা বেসিক্যালি যতদূর সম্ভব গিজারের সুইচ, গেস করে বললাম। আচ্ছা, এখানে দুখানা সুইচ রয়েছে রান্নাঘরে, গেস রান্নাঘরের সুইচ রয়েছে এখানে, ডবল লাইট, রান্নাঘর যথেষ্ট বড়। এপাশে আমার বেসিন রয়েছে, ডবল কল, একটা সবসময় জল পড়ার জন্য, একটা মিউনিসিপ্যালিটির জন্য। নিচে যথেষ্ট স্পেস ছাড়া আছে, সিলিন্ডার রাখার জায়গা পেয়ে যাচ্ছেন, মেটকেস মতো সব করাই রয়েছে, এখানে সব দেওয়াল আলমারি করা রয়েছে, প্লাস এখানে আরও কিছু স্টোরেজ রাখা রয়েছে। তো জায়গা নিয়ে কোনো অসুবিধা নেই, যদি কারো পছন্দ হয়ে থাকে 5,000 টাকা ভাড়া, 10,000 টাকা অ্যাডভান্স, দ্বিতীয় রোজের খুবই কাছে, ফ্যামিলি দেওয়া হবে ভাড়া। যদি কেউ ইন্টারেস্টেড থাকেন আমাকে ইনবক্স করুন, বাইকে তো আমি ইনবক্সে বলেছি। থ্যাংক ইউ, টাটা, বাই বাই।